আমার প্রিয় ছাত্রছাত্রীরা দেখো কুলিমজুর কবিতার প্রশ্ন ও উত্তর এখানে সবই এক নম্বরের প্রশ্ন আছে এক নম্বরের উত্তর হবে আর এই পেজের মধ্যে আছে কবি পরিচিতি থেকে ও কবিতা থেকে প্রশ্ন মিলিয়ে রেখেছি মিশিয়ে রেখেছি কেমন তাহলে তোমরা খাতা পেন নিয়ে বসো আমি আনসারগুলো বলছি তোমরা লিখে নাও এবং এটা ভীষণই হেল্পফুল হবে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখতে পাবে কবিতার প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমি প্রশ্ন রেখেছি আজকে এই কুলিমজুর কবিতার প্রশ্ন উত্তরের প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আরও ফিফটি পার্সেন্ট কোশ্চেন আমি নিয়ে আসবো কেমন তাহলে পড়ছি শোনো কুলিমজুর কবিতাটি কার লেখা নিশ্চয়ই জানো কাজী নজরুল ইসলাম কবির জন্ম কোথায় এবং কত সালে হয় আমি যদিও লিখে রেখেছি এগুলো কিন্তু বইতেই দেওয়া রয়েছে কেমন কাজী নজরুল কি নামে বিশেষ পরিচিত বিদ্রোহী কবি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো আসবেই এগুলো কবি পরিচিতিতেও আছে এবং এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কত খ্রিস্টাব্দে কবির মৃত্যু হয় উনিশশো সালের উনত্রিশে আগস্ট বাংলাদেশে নজরুলের কাব্য কিসের সুর খুব স্পষ্ট নজরুলের কাব্যে কিসের সুর খুব স্পষ্ট বিদ্রোহের তাঁর কবিতার মূল বিষয়বস্তু কি ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার ও সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ বাংলা গানে তিনি কোন নতুন ধারার জন্ম দান করেন ইসলামী সঙ্গীত তথা গজল এগুলো কিন্তু কবি পরিচিতিতেই আছে খুব মন দিয়ে কিন্তু এটা পড়বে আট নম্বর প্রশ্নে চলে এলাম নজরুল রচিত গানগুলি কি নামে পরিচিত নজরুল গীতি কবির মতে সভ্যতার ধারক ও বাহক কারা শ্রমজীবী মানুষেরা নজরুল রচিত একটি কাব্যগ্রন্থের নাম লেখ অগ্নি এটা ওনার প্রথম কাব্যগ্রন্থ কবির বাল্য নাম কি দুখুমিয়া যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে দধিচি একজন পৌরাণিক মণি কথাটির অর্থ কি বাষ্পচালিত যানবাহন কুলিদের কত পাই দিয়ে শোষকরা কত পয়সার মুনাফা লোটে কোটি এখানে আনসার একটাই হবে কোটি কত পয়সার মুনাফা লোটে কোটি এখানে কত পাই দিয়ে নয় কুলিদের পাই দিয়ে শোষকরা কত পয়সার মুনাফা লোটে কোটি পনেরো নম্বরের প্রশ্নে চলে এলাম চুপ্র যত মিথ্যাবাদীর দল বক্তা কে বক্তা কবি স্বয়ং ঠুলি খুলে দেখো ঠুলি বলতে কি বোঝানো হয়েছে দেখো যদি তোমাদের এমসিকিউ প্যাটার্ন প্রশ্ন এলে যদি লেখা থাকে মর্মচক্ষু তাহলে কিন্তু এটাই হবে রাইট আনসার আবার এরকমও হতে পারে হৃদয়ের দরজা যদি যেমন অপশানে থাকবে তেমনি তোমাদেরকে লিখতে হবে তুমি জানো না কো তুমি বলতে এখানে কার কথা বলা হয়েছে সম্প্রদায়ের মানুষদের আসিতেছে আসছে আসছে সমাজ বদলের চলে এলাম লাইন তুলে প্রশ্নে প্রথম প্রশ্ন রয়েছে সেদিন রেলে কার লেখা এবং কোন কবিতার অংশ এই প্রশ্নটি যদি অন্যান্য সেট প্রশ্নের মধ্যে রিপিট হয় তাহলে আমি এর উত্তর বলবো না কারণ আমি একবারই এর উত্তর বলে দিচ্ছি কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কুলিমজুর কবিতার অংশ খ প্রশ্নে আছে কবি সেদিন কি দেখেছিলেন রেলে খুব মন দিয়ে শুনবে কবি কাজী নজরুল ইসলাম দরিদ্রের ব্যথায় সমব্যাথি মানুষের বেদনায় তার মন বেদনার্ত তিনি দেখেছিলেন তাঁরই সামনে ধনী সম্প্রদায়ের একজন বাবু সাহেব একজন কুলিকে অত্যন্ত অপমানের সাথে ট্রেন থেকে ঠেলে ফেলে দিলেন নিচে এই মর্মান্তিক নিষ্ঠুর দৃশ্য তিনি দেখেছিলেন গ কি আছে দেখার পর কবি হৃদয়ের অভিব্যক্তি বর্ণনা করো। কবি চোখের সামনে দেখেছেন সমাজের চারপাশে আর্থ সামাজিক বৈষম্য প্রতি মুহূর্তে সবলের দুর্বলের প্রতি অত্যাচার তাকে অসহনীয় করে তুলেছিল তার বুকের ভেতরের অসহ্য যন্ত্রণা জ্বালা অন্যায়ের বিরুদ্ধে রুখে উঠতে সাহায্য করেছিল যাদের শ্রমের দ্বারা গড়ে উঠেছে এ সভ্যতা অট্টালিকা তাদের প্রতি এই নিষ্ঠুর নির্মম এবং বর্বর ব্যবহার চূড়ান্ত অমানবিক বলে কবির মনে হয়েছে চলে এলাম ঘ প্রশ্নে ধনী দরিদ্র নির্বিশেষে মানুষের প্রতি কবি কিভাবে সম্মান ও শ্রদ্ধা প্রকাশ করেছেন ব্যাখ্যা করো ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেক মানুষের ভেতরেই আছে আত্মমর্যাদা বোধ আত্মসম্মানবোধ প্রত্যেক মানুষেরই পৃথিবীতে সকল বস্তুতে আছে সমান অধিকার কবির দৃষ্টিতে শুধুমাত্র এই দেশ এই সমাজ নয় পৃথিবীর সমস্ত শ্রমজীবী মানুষের উদ্দেশ্যেই এই চেতনা বোধ শ্রেণীবিভক্ত পৃথিবীতে একদিকে দরিদ্র শোষিত মানুষ অন্যদিকে ধনী সম্প্রদায় সুযোগ সুবিধাভোগী মানুষ কিন্তু তিনি চেয়েছেন পারস্পরিক বিভেদের কথা ভুলে গিয়ে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হোক সকলের মধ্যে জেগে উঠুক মনুষ্যত্ব বোধ আত্মসম্মানবোধ একটাই জাতি হোক সে জাতি নাম মানব জাতি এবার চলে এলাম দু নাম্বার প্রশ্নে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি কাব্যগ্রন্থের নামটা বলে দিচ্ছি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত সাম্যবাদী কবিতার কবিতাটি কোন দৃশ্য দেখে কবির চোখ ফেটে জল কবি নজরুল চোখের সামনে দেখলেন মানুষের হাতে মানুষের অপমান ধনী সম্প্রদায়ের একজন মানুষ শ্রমজীবী সম্প্রদায়ের একজন কুলিকে নির্মম নিষ্ঠুরভাবে ট্রেন থেকে ঠেলে ফেলে দিল একই গাড়িতে ওঠার অপরাধে করুণা আদৃত হৃদয়ে কবির এ দৃশ্য দেখে চোখে জল এলো গ প্রশ্ন দুয়ের গ দুর্বল বলতে কাদের কথা বলা হয়েছে দুর্বল বলতে তথা কথিত নিচুতলার মানুষদের কথা বলা হয়েছে যারা নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত শোষিত সেই সব মানুষদের কথা বলা হয়েছে যারা চিরকাল সুবিধাভোগী ধনী সম্প্রদায়ের দ্বারা শোষিত হয়ে এসেছে সেই শ্রমিক শ্রেণী কুলি মজুর মোটে প্রভৃতি শ্রমজীবীদের দুর্বল বলা হয়েছে ঘ দুর্বলেরা কেন কাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ধনী ক্ষমতাবান মানুষেরা মনে করে সামান্য বেতনের পরিবর্তে তারা দরিদ্র মানুষদের কিনে নিয়েছে দরিদ্রদের শোষণ করে তারা তাদের সম্পদ বৃদ্ধি করে বড় বড় স্থাপত্য তারা তৈরি করে গরিবের রক্তের বিনিময়ে তদুপরি শ্রমজীবীদের মধ্যে রয়েছে ঐক্যের অভাব তাই সমাজের তথা কথিত ধনী সম্প্রদায়ের অত্যাচার অনাচার তাদের মুখ বুঝে সহ্য করে নিতে হয় তাই ধনীদের ক্ষমতার উদ্ধত্বের কাছে পড়ে পড়ে মার খেতে হচ্ছে গরিবদের চলে এলাম তিন নাম্বার প্রশ্নে যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে তে কি আছে দধিচিদের বলতে কাদের কথা বলা হয়েছে দধিচিদের বলতে শ্রমজীবী সম্প্রদায়ের মানুষদের কথা বলা হয়েছে যারা নিজেদের শ্রম দিয়ে গড়ে তোলে ধনী সম্প্রদায়ের বিলাসিতার সামগ্রী নিজেদের নিঃশেষ করে যোগান দেয় তথাকথিত উপরতলার মানুষদের রসদ খ প্রশ্নে চলে এলাম তিনের খ উক্ত অংশে পৌরাণিক প্রসঙ্গটি ব্যক্ত করো খুব মন দিয়ে শুনবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দধিচি অনেক এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে দধিচি মুনি কে বা মুনি প্রসঙ্গটি ব্যক্ত করো বা উক্ত অংশে পৌরাণিক প্রসঙ্গটি ব্যক্ত করো বিভিন্নভাবে আসতে পারে উত্তর কিন্তু এরকমই হবে পুরাণে কথিত এক সত্য দ্রষ্টা মুনি হলেন দধিচি দেবাসুরের সংঘর্ষে যখন স্বর্গরাজ্য বিপন্ন তখন দেবতাদের অনুরোধে দধিচি মনি দেহত্যাগ করেন এবং তাঁরই অস্থি দিয়ে তৈরি হয় ইন্দ্রের বজ্র যা বিত্রাসুর নিধনে সাহায্য করে এইভাবে দধিচি এক মহৎ কর্মের উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ করে পুরাণে অমর হয়ে আছেন গতে চলে এলাম দেখো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটার ওপরের প্রশ্নের লিঙ্কড প্রশ্ন এটা কবি এই প্রসঙ্গের অবতারণা করে কি বোঝাতে চেয়েছেন কবি এই প্রসঙ্গের অবতারণা করে বোঝাতে চেয়েছেন সমাজ গড়ার কারিগর এই শ্রমজীবী সম্প্রদায়ের মানুষেরাও দধিচি মুনির মতো আত্মবলিদান দেয় তারাও শেষ রক্তবিন্দুর বিনিময়ে চারিদিকে কর্মযোগ্য করে চলে দধিচির মতো দৃঢ় অস্থি তাদের এবং তার দ্বারাই তারা রেল তৈরি করে অথচ সেই রেলে চড়লে বাবুরাই তাদের রেল থেকে ঠেলে নিচে ফেলে দেয় শ্রমজীবী মানুষের জীবনের বিনিময়ে ধনীরা সুখ ক্রয় করে অথচ সেই দরিদ্র মানুষগুলোই হয় বঞ্চনার ও শোষণের শিকার তিনের ঘতে চলে এলাম বাষ্প শকট বলতে কি বোঝানো হয়েছে বাষ্প শকট বলতে বাষ্পেচালিত যেসব যান আছে তার কথা বলা হয়েছে যেমন রেল জাহাজ স্টিমার ইত্যাদি এই সমস্ত যানবাহন তৈরিতেও রয়েছে সেই শ্রমজীবী সম্প্রদায়ের আত্মবলিদান তাদের অমানসিক শ্রমের বিনিময়েই তৈরি হয় এই এইসব স্বাচ্ছন্দ্য অথচ এই দরিদ্র শ্রেণী আবার ওই বাষ্পশকটের নিচে পড়ে মারা যায় তাচ্ছিল্য ভরে ঠেলে ফেলে দেওয়া হয় তাদের ঠিক আছে এবার আমি চার নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি চার নাম্বার প্রশ্ন দেখো বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যাবাদীর দল কত পায় দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল কোন কবিতার অংশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আমি উত্তরটা রিপিট করলাম না বেতন কাদের বলা হয়েছে কবিতার মালিক শ্রেণীর শ্রমিক দিয়াছ কবি শ্রেণীকে বেতন দেওয়ার কথা বলেছেন কবি তাদের মিথ্যাবাদী বলছেন কেন আলাদা যেহেতু একই সাথে থাকা সত্ত্বেও প্রশ্নটা যেহেতু আলাদা তাই আলাদাভাবে আলাদা লাইনে শুরু করবে কবি মালিক শ্রেণীকে মিথ্যাবাদী বলেছেন কারণ শ্রমজীবী মানুষদের অক্লান্ত পরিশ্রমের দ্বারাই বা শ্রমের দ্বারাই মালিক শ্রেণী মুনাফায় স্ফীত হয়ে ওঠে অথচ শ্রমিকদের শ্রমের যথার্থ মূল্য তাদের দেয় না তারা অর্ধাহারে অনাহারে জীবন অতিবাহিত করে সুতরাং সেখানে বেতন শব্দটাই একটি প্রহসন মাত্র চলে এলাম গতে কুলিদের কত পায় দিয়ে কারা কত ক্র পাচ্ছে এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন প্রশ্ন রয়েছে তার কারণ কি দুটো আলাদা আলাদা লিখতে হবে একটু বড় হবে প্রশ্নটা তিন নম্বরের প্রশ্ন কবি এখানে উচ্চবিত্ত মুনাফালভিদের উদ্দেশ্যে তীব্র ঘৃণা প্রকাশ করেছেন যে শ্রমজীবী মানুষেরা এই সভ্যতা গড়ার কারিগর তারাই এই সভ্যতার আলো থেকে বঞ্চিত তারা অনাহারে অপুষ্টিতে রোগগ্রস্ত তাদের ঘরে শিক্ষার আলো থেকে তাদের ঘর শিক্ষার আলো থেকে বঞ্চিত কিন্তু যাদের জন্য তারা এই অট্টালিকা রেল কলকারখানা বিলাসিতার সামগ্রী তৈরি করছে তাদের ঘরে সবই উদ্বৃত্ত বিলাসিতার প্রাচুর্য প্রয়োজনের অতিরিক্ত খাদ্য শ্রমজীবীদের শ্রম তারা মূল্যে কিন স্বল্প মূল্যে কিনে দরিদ্রকে আরও দারিদ্রতার অন্ধকারে নিক্ষেপ করে পরের প্রশ্নটা কি ছিল তার কারণ কি মানুষে মানুষে এই অসাম্যই এর প্রকৃত কারণ মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীকে তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করে নিজের নিজেরা মুনাফার পাহাড় গড়ে তোলে আর ধনী থেকে হয় আরও ধনী আর শ্রমিকরা হয় দরিদ্র থেকে হত দরিদ্র চলে এলাম ঘতে চারের ঘ কিভাবে এই অসাম্যের হাত থেকে কুলি মজুরেরা মুক্তি পেতে পারে বোঝাও হাত থেকে কুলি মজুরদের মুক্তির পথ হল আত্মবলে বোধ জেগে ওঠা তাই তো কবি নজরুল বলেছেন দিন পরিবর্তনের পালা শুরু হয়েছে নিপীড়িত অত্যাচারিত মানুষ আঘাত পেতে পেতে মনের ভেতরের আগুন জ্বলে উঠতে শুরু করেছে শোষিত আর অত্যাচারিত হতে হতে তারা মানসিকভাবে পঙ্গু হয়ে গিয়েছিল কিন্তু এবার তাদের বলিষ্ঠ সত্তার কাছে দাঁড়াতে ভয় পাবে ধনী লোভী সম্প্রদায় মনুষ্যত্বহীন অত্যাচারিত প্রবঞ্চকের দল পাবে তাদের প্রতিফল যথাযোগ্য নতুন যুগে সেই বার্তাই বহন করে আনছে যাকে প্রতিরোধ করার ক্ষমতা তাদের নেই এবার চলে এলাম দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনের রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা কার লেখা কোন কবিতার অংশ খতে চলে এলাম এখানে কাহাদের দান বলতে কবি কি বুঝিয়েছেন উদ্ধৃত অংশটিতে কবি শ্রমজীবীদের দানের কথা বুঝিয়েছেন শ্রমিক শ্রেণী কঠোর পরিশ্রম করে প্রতিনিয়ত তাদের শ্রম দান করে চলেছে দান এই অর্থেই বলা হয়েছে কারণ তারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত তারাই গড়ে তুলছে রাজপথ জাহাজ মোটর গাড়ি বিলাস ব্যাসনের দ্রব্য বাষ্পশকট ইত্যাদি এই শ্রমজীবী শ্রেণী আছে বলেই পৃথিবী এত সচল চলে এলাম গ প্রশ্নে এখানে কাদের খুনে রাঙা হয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই রাঙা হয়ে যাওয়ার কারণ কি এখানে শ্রমজীবীদের রক্তে রাঙা হয়ে যাওয়ার কথা বলা হয়েছে পৃথিবীর প্রতিটি বিপদ সংকুল কাজের দায়িত্ব এই সম্প্রদায়ের সভ্যতার আদি যুগ থেকে তারাই নিঃশব্দে শ্রম দিয়ে চলেছে যে কোনো সভ্যতা গড়ে ওঠে তাদের শ্রম জীবন বিপন্ন জীবন রক্তে ভেজা ইটের স্তূপে পৃথিবীর পৃথিবীর ইতিহাসে সমস্ত সৌধই গড়ে উঠেছে শ্রমজীবী মানুষদের শোষণ ও পীড়ন করে সমস্ত কিছুই তৈরি হয়েছে তাদের শ্রমের বিনিময়ে পরের প্রশ্ন ছিল এই রাঙা হয়ে যাওয়ার কারণ কি শ্রমজীবীদের রক্তে রাঙা হয়ে যাওয়ার কারণ সভ্যতার ইমারত গড়তে গিয়ে প্রতি মুহূর্তে থাকে বিপদ মৃত্যু ভয় কারণ তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থাই থাকে না কারণ উচ্চবিত্তদের কাছে এই শ্রমজীবী প্রাণের কোনো মূল্য নেই তাই তাদের রক্তে ইট ভিজে থাকে সে রক্ত কখনো শুকিয়ে যায় না চলে এলাম ঘ প্রশ্নে ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট ঠুলি কথার অর্থ ঢাকনা কবি ঠুলি কথাটি ব্যবহার করেছেন সম্পদশালী ধনী সম্প্রদায়ের জন্য এই সম্প্রদায়ে শ্রমজীবীদের প্রতি নিয়ত শোষণ পীড়ন করে চলেছে নির্যাতনে মাটির সাথে পিষে চলেছে তাদের চোখে ঢাকনা দেওয়া অর্থাৎ হৃদয়ের দ্বার রুদ্ধ হৃদয়ের দ্বার খুলে খুলে গিয়ে যাতে সত্যকে দেখতে না পায় তাদের দেওয়া যন্ত্রণার উপহার আর প্রত্যেকটি ইটেই আছে সেই যন্ত্রণার চিহ্ন তাই কবি বলেছেন প্রতি ইটে আছে লেখা চলে এলাম ছ নাম্বার প্রশ্নে দেখো আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হইবে ঋণ কিসের দেনা বেড়ে যাচ্ছে বলে কবির ধারণা সমাজে ধনী সম্প্রদায়ের মানুষেরা যে অত্যাচার ও বঞ্চনা করছে শ্রমজীবী মানুষের ওপর তাকেই এখানে কবি দেনা বা ঋণ বলেছেন এ ঋণ কোনো আর্থিক ঋণ নয় দেনা বলতে শোষক শ্রেণীর শোষিত শ্রেণীর ওপর যে অত্যাচার অবিচার করেছে তারই লাভ ক্ষতির হিসাব এখানে লাভ ক্ষতির হিসেবের কথা এখানে বলা হয়েছে চলে এলাম খ প্রশ্নে কাদের ঋণ শোধ করতে হবে এবং কাদের কাছে ছোট্ট প্রশ্ন এখানে দু নাম্বার থাকলেও প্রশ্ন খুবই উত্তরটা খুবই ছোট ঋণ শোধ করতে হবে অত্যাচারী ধনী সম্প্রদায়কে কাদের কাছে হতভাগ্য দরিদ্র শ্রমজীবী সম্প্রদায়ের কাছে এই এটার উত্তর হবে গতে চলে এলাম কোন শুভদিনের ইঙ্গিত এখানে কবি দিয়েছেন কবি নজরুল ইসলাম এখানে সমাজ পরিবর্তনের কথা বলেছেন তিনি শোষণ পীড়ন অত্যাচার মুক্ত একটি সমাজের স্বপ্ন দেখতেন যেখানে সাম্য প্রতিষ্ঠিত প্রকৃতপক্ষে তিনি একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতেন নিপীড়িত নির্যাতিত সর্বহারা মানুষেরা ফিরে পাবে তাদের আত্মসম্মান বোধ প্রত্যেক বঞ্চনার অপমানের যোগ্য উত্তর দেবে ঐক্যবদ্ধ হবে তারা একের ব্যথা সকলের ব্যথা হবে লড়াই করবে সমান অধিকারের জন্য সেই শুভদিন খুব তাড়াতাড়ি আসবে তারই আগমন বার্তা কবির কণ্ঠে উচ্চারিত হয়েছে চলে এলাম প্রশ্ন ছয়ের উক্ত অংশটির তাৎপর্য বা ব্যাখ্যা করো এই পুরো অংশটা বিদ্রোহী কবি নজরুল দরিদ্রদের শোষণ পীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে শুভদিন খুব শীঘ্রই আসছে তিনি আশাবাদী তাই তিনি একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেন আর তা গড়ে তুলবে এই নির্যাতিতরা শোষক শ্রেণীর শ্রমজীবী মানুষের প্রতি অত্যাচারের ভান্ডার আজ পূর্ণ হয়েছে এই সব কিছুরই হিসেব নিকেশ বুঝে নেবে সর্বহারারা সমস্ত ঋণ তাদের শোধ করতেই হবে মোট ছটি প্রশ্ন আজকে তোমাদের সামনে ডিসকাস করলাম আশা করি তোমাদের কোনো অসুবিধে হয়নি তবু যদি কোনো অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও